সবাইকে স্বাগত জানাচ্ছি আমার নতুন আরও একটি ভিডিওতে। আজকের ভিডিওতে আমি এই হুইপড ক্রিমটি তৈরি করে দেখাবো। আমি এখানে ট্রপিক্যাল ব্র্যান্ডের হুইপড ক্রিম নিয়েছি এবং কোনো ইলেকট্রিক বিটার ছাড়াই কিন্তু আমি এই ক্রিমটাকে তৈরি করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন ক্রিমটা যথেষ্ট পরিমাণে স্টিফ হয়ে আছে এবং আমার এই হ্যান্ড হুইস্কের সাথে কিন্তু এরকম দলাপাকি উপরে উঠে যাচ্ছে। তো এই পারফেক্ট হুইপড ক্রিমের রেসিপিটা দেখতে হলে কিন্তু পুরো ভিডিওটা আমার সাথে আপনাদের দেখতে হবে। আমি এই হুইপড ক্রিম খুব দ্রুত স্টিফ করার জন্য কিছু ট্রিক্স আপনাদেরকে বলেছি এবং আপনাদের সাথে শেয়ার করেছি। তো সেটা জানার জন্য অবশ্যই আমার ভিডিওটা পুরোটা দেখবেন। তো কথা না বাড়িয়ে সরাসরি রেসিপিতে চলে যাচ্ছি। আমি একটা মিক্সিং বোল নিয়ে নিচ্ছি এবং তাতে এক কাপ পরিমাণ হুইপড ক্রিম নিয়ে নিচ্ছি। আমি এখানে ট্রপিক্যাল ব্র্যান্ডের হুইপড ক্রিম নিয়ে নিয়েছি। এটি গুলশান DNCC মার্কেটে 180 টাকায় পাওয়া যায়। তো আমি যেহেতু হ্যান্ড ব্রিস্ক ব্যবহার করছি, দেখতেই পাচ্ছেন আমি কিন্তু আজকে ইলেকট্রিক বিটার ব্যবহার করব না। হ্যান্ড ব্রিস্ক দিয়ে আমি এভাবে বিট করে নিচ্ছি এবং আপনাদের বোঝার সুবিধার্থে যে এটা ঠিক কতটুকু সময় আমার লাগবে হ্যান্ড ব্রিস্কের সাহায্যে ক্রিমটাকে ফোম তৈরি করে নিতে, তো সেজন্য আমি কিন্তু পাশে একটা স্টপ ওয়াচ দিয়ে নিয়েছি। এবং ভিডিওটা যেহেতু অনেক বড় হয়ে যেতে পারে, তো যার কারণে আমি স্পিডটা একটু বাড়িয়ে দিয়েছি, যেটা আপনারা মোবাইলের স্ক্রিনে সেকেন্ডটা খেয়াল করলেই বুঝতে পারবেন। তো আমি বিট করে নিচ্ছি, আর আমি কিন্তু এত স্পিডে বিট করিনি, যেহেতু আমি স্পিডটা বাড়িয়ে দিয়েছি, যার কারণে মনে হচ্ছে যে এটা একদম ইলেকট্রিক বিটারের মতো বিট হচ্ছে, আসলে ব্যাপারটা তা না। তো আমি এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বিট করে নিচ্ছি। এটা ইলেকট্রিক বিটার দিয়ে তৈরি করতে আমার 3 থেকে 4 মিনিট সময় লাগতো। তো যেহেতু আমি হ্যান্ড ব্রিস্ক দিয়ে এটাকে বিট করে নিচ্ছি, তাহলে দেখা যাক আজকে যে এটা তৈরি করতে কতটুকু সময় লাগে। আর আমরা অনেকেই জানি ট্রপিক্যাল ব্র্যান্ডের হুইপড ক্রিমে চিনি এবং ভ্যানিলা এসেন্স দেওয়া থাকে। তো যারা জানেন না, আমি তাদের জন্য বলে দিচ্ছি যে এই ট্রপিক্যাল ব্র্যান্ডের হুইপড ক্রিম কিন্তু ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে হয় এবং এটাতে আগে থেকেই ভ্যানিলা এসেন্স এবং চিনি দেওয়া থাকে, যার কারণে আমি দুটো আর একে একে ব্যবহার করছি না। তো আমি কিছুক্ষণ এভাবে বিট করার পর আবার ডাল ঘুটনির দিয়ে যেভাবে ডাল ঘুটে সেভাবেও আমি বিটার দিয়ে বিট করে নিচ্ছি। যেহেতু একটা না আমি বিট করছি, মাঝে মাঝে একটু হাত ধরে আসে, তবে খুব একটা বেশি কিন্তু আমার কষ্ট হচ্ছে না। ক্রিমটা কিন্তু ইতিমধ্যে দেখতেই পাচ্ছেন স্টিফ হয়ে এসেছে। তো এখন আমি যে ব্যাপারটা বলবো আপনাদের সাথে, তো এই টেকনিকটা যদি ফলো করেন তাহলে এই কেক ক্রিমটা অনেক বেশি তাড়াতাড়ি স্টিফ হয়ে আসবে এবং আপনারা চাইলে এভাবে হ্যান্ড ব্রিস্ক দিয়ে ইলেকট্রিক বিটার ছাড়াও কিন্তু একদম পারফেক্ট কেক তৈরি করে নিতে পারবেন। তো আমি নিয়ে নিচ্ছি 46 গ্রাম এখানে হোয়াইট চকলেট। 1 কাপের হুইপড ক্রিমের জন্য আমি এখানে 46 থেকে 50 গ্রাম নিয়ে নিলেই হবে এবং এটা গলিয়ে নেওয়ার জন্য যতটুকু হুইপড ক্রিম লাগে সেটা একটু গরম পানির উপর রেখে আমি গলিয়ে নিয়েছি এবং সেটা ঠান্ডা করে আমি এই ক্রিমের মিক্সচারের সাথে দিয়ে দিচ্ছি। দিয়ে আবার ভালো করে বিট করে নিচ্ছি এবং এখন দেখতে পারবেন এটা দেওয়ার পর কত দ্রুত এই ক্রিমটা জমাট বেঁধে যায় এবং একদম পারফেক্ট একটা ফোম তৈরি হয়ে যায়। আমার স্ক্রিনটা আমি একটু পরপর টাচ করতে হচ্ছে, যেহেতু এখানে 30 সেকেন্ড পরপর আসলে আমার স্ক্রিনের আলোটা চলে যাচ্ছিলো, যার কারণে আমি টাচ করে নিচ্ছিলাম। তো আমি ব্লেন্ড করে নিচ্ছি, আসলে এখানে বলে বোঝানোর মতো কিছু নেই, আমি পুরো প্রসেসটাই দেখিয়েছি আর খুব বেশি একটা ভিডিও আমি কাটিনি যাতে আপনারা পুরোটাই বুঝতে পারেন। এখানে যতটুকু আমি ক্রিম বিট করে নিয়েছি এটা দিয়ে 1 পাউন্ডের একটা কেক ডেকোরেশন করে নেওয়া যাবে। তো ক্রিমটা কিন্তু ইতিমধ্যে স্টিফ হয়ে এসেছে, এখন আমি একটু স্পিডে এবং বাটিটাকে একটু বাঁকা করে ধরে এভাবে চারদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে বিট করে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন বিটারের কাটার সাথে কিন্তু এভাবে দলাপাকি উপরে উঠে যাচ্ছে, মানে হচ্ছে ক্রিমটা একদম ভালোভাবে রেডি হয়ে গেছে। তো আমার এই ক্রিমটা তৈরি করতে সময় লাগলো 7 মিনিট। 7 মিনিটেই কিন্তু এই হুইপড ক্রিমটি আমি তৈরি করে নিলাম এবং এটা এখন কেকের ফ্রস্টিংয়ের জন্য একদম রেডি।
দেখতেই পাচ্ছেন একদম পারফেক্টভাবে যেভাবে ইলেকট্রিক বিটার দিয়ে তৈরি করা হয় ঠিক সেরকম কিন্তু তৈরি হয়ে গেছে। আমি এবার একটু কেকের লেয়ারেও দিয়ে দেখিয়ে দিচ্ছি। এই ক্রিমটা দেখলে কিন্তু একদমই বোঝা যাবে না যে এটা ইলেকট্রিক বিটার দিয়ে না, এটা হ্যান্ড হুইস্ক দিয়ে ফোম করে নেওয়া হয়েছে। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং উপকারী এসে থাকে তবে আমার ভিডিওটি লাইক করে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আজ এ পর্যন্তই, পরবর্তীতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।